বিয়ের জন্য পাত্রী খুঁজতে আর ছুটে বেড়াতে হবে না, বাজারে গিয়েই পছন্দ মতো পাত্রী কিনে আনতে পারবেন। ঠিক এমন ঘটনাই ঘটে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়াতে, যেখানে খোলাহাটে বিক্রি করা হয় বিয়ের পাত্রী। বহু যুগ ধরে বুলগেরিয়ায় এই রীতি বিদ্যমান। ইউরোপের সমৃদ্ধশালী দেশ হিসাবে খ্যাত বুলগেরিয়ার স্টারা জোগরা নামক শহরে একটি উন্মুক্ত মার্কেটের সামনে এই কোণে বাজারটি বসে। মূলত বুলগেরিয়ার হতদরিদ্র রোমা কালাইজি যাযাবর সম্প্রদায় ছেলে মেয়ে বিয়ে দিতে কোণে বাজারের আয়োজন করে থাকেন। এক বছরে চারবার বসে এই বাজার, তবে বাজার বা হাট না বলে একে মেলা বলাই ভালো। এই মেলায় মেয়েদের অভিভাবকরা দাঁড়িয়ে থেকে মেয়ের জন্য দর হাঁকান, কিন্তু শর্ত থাকে যে কুমারিত্ব নষ্ট হলে মেলায় সম্পূর্ণ নিষিদ্ধ। সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা এই মেলায় অংশ নেন স্রেফ জীবনসঙ্গী খুঁজে বের করতে। শুধুমাত্র এই ব্রাইড মার্কেটে যদি তাদের জীবনসঙ্গী মেলে, তবেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পান। এই মেলার নিয়ম অনুসারে মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্রী হিসেবে তুলে ধরতে পারেন। পুরুষরা যাচাই করার লক্ষ্যে মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে নাচগাড়েও অংশ নিতে পারেন। এরপর পরই পছন্দের পাত্রীর জন্য দরাদরি করতে পারেন। অবশ্য দুপক্ষের অভিভাবকরাই মূলত দরকষাকষির ব্যাপারটা সারেন, আর প্রত্যাশিত পণ পাওয়ার আশ্বাস থাকলেই তবেই মেয়ের বিয়ে দিতে সম্মত হন অভিভাবকরা। যাযাবর এই সমাজে কন্যাপণ যে কোনো পরিবারের কাছে উপার্জনের বড় উৎস, সেই সাথে এটি তাদের সমাজে সামাজিক পরিচয়ের মাপকাঠিও। জাঁকজমকপূর্ণ মেকআপ, টাইট ও চটকদার ড্রেস পরে মডার্ন বুলগেরিয়ান তরুণীর মতনই সেজে গুজে হাজির হয় এই সম্প্রদায়ের কুমারীরা। কারণ কোন পাত্রী কেমন দর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের উপরে। এখানে গড়পড়তায় তরুণীদের সর্বনিম্ন দাম শুরু হয় $7,000 থেকে। তরুণী যদি অসাধারণ সুন্দরী হন, তবে এই দাম গিয়ে ঠেকে $20,000 কোঠায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বুলগেরিয়ায় প্রায় 3.5 লাখ রোমানি বা জিপসির বসবাস। তাদের মধ্যে একটি বড় অংশ এই কালাইজি সম্প্রদায়। রোমানিরা যে এখনো কঠোরভাবে যাযাবর জীবনযাপন করে তা নয়, অনেক ক্ষেত্রেই লোক পেয়েছে জিপসি ঘরানার বৈশিষ্ট্য। কিন্তু ব্রাইড মার্কেট বা কোণে বাজার এখনও আয়োজন করা হয় ঘটা করে। হাজার বছরের প্রাচীন এই রীতি এখনও শাসন করছে কালাইজি সম্প্রদায়ের বিয়ের ভাগ্য।